আল্লাহ তাআলা কোরআন কারিমে শয়তানের ষড়যন্ত্রগুলো কি কি হবে এই যে আজকে ট্রান্সজেন্ডার গেলানো হচ্ছে আমাদের মধ্যে সিম্পাথি তৈরি করা হচ্ছে ডাক্তাররা অনেকে বলতেছে ভাই এটা একটা মানসিক সমস্যা আমাদের তাদের প্রতি সিম্পাথি দেখানো উচিত ভাই মানসিক সমস্যা হলে ডাক্তার দেখাবে সে আপনি অসুস্থতা এস্টাবলিশ করতেছেন এগুলো সব শয়তান আগে থেকে করা ষড়যন্ত্র ফালাইয়ুগাইরুন্না খালকাল্লাহ শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবে নারী পুরুষ পুরুষ নারী পরিবর্তন করবে এটা শয়তানের চক্রান্তর অংশ এবং এর মধ্য দিয়ে মানব সভ্যতা বহুবিধভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটাই তারা করছে ঠিক একইভাবে এই আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করার যে আয়োজন চলছে এই আয়োজন নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই আমরা এটাকে সিরিয়াসলি দেখছিও না কিন্তু আমাদের ধ্বংস শেষ হয়ে গেলে হয়তো আমরা টের পাবো ভাইরা আমার খ্রিস্টান ধর্মযাজকের সেন্ট ভ্যালেন্টাইনের দিবস তারা পালন করুক এটা তাদের ব্যাপার আমরা সব কিছুতে নিজস্বতা বুঝি আমার মানিব্যাগ আমার আমার স্ত্রী আমার আমার ছেলে মেয়ে ফ্যামিলি আমার আমার গ্রামটা আমার আপনার গ্রাম আপনার আমার দেশ আমার আপনার দেশ আপনার সব কিছু আমরা বুঝি ধর্মের বেলা আসে শুধুমাত্র আমরা বিশাল উদার হয়ে যাই বলি না এখানে কোনো বাঁধ থাকা উচিত না ওনারটা আমি করবো আমারটা উনি করবো এটা তো অন্য কিছু ক্ষেত্রে বলেন না যে ভাই মানিব্যাগ আমারটা এটা আমারও আপনার এটা তো বলেন না যে ভাই একই কথা আমরা একটু ব্রড হয়ে আসলে একটু উদার হই কই এরকম তো কোনো কথা তো শুনি না এখানে তো সবাই সবাই খুব শিয়ানা না ভাই এটা আমারটা আমার আপনার আপনার যান আপনার টাইমে যা খুশি তা করেন আমার টাইমে যা খুশি তা করবো এখানে তো খুব শিয়ানা এটা তো বলেন না মানিব্যাগ যার যার টাকাগুলো সবার এই সমস্ত কথা তো আমরা বলি না ধর্মের বেলা আসলে আমরা এত উদার হয়ে যাই যে না এটা আমরা সবাই সবার সাথে আসেন মাখামাখি করি এগুলো হলো ধর্মের ব্যাপারে আমাদের উদাসীনতার কারণে হয়েছে পৃথিবীতে কোনো জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য তাদের স্বকীয়তা সব কিছুর আগে হারায় সেটা সাংস্কৃতিক স্বকীয়তা বলেন ধর্মীয় স্বকীয়তা বলেন তাদের যে স্বকীয়তা নিজস্বতা এটা হারিয়ে গেলে তারা পৃথিবীতে থাকতে পারে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে পৃথিবীতে আপনার দেশের যদি 90% মানুষও এই জোয়ারে চলে যায় কিছু মানুষ থাকবে যারা এটাতে যাবে না ইসলামটার মূল গোলের জায়গাটাই হলো এটা শয়তান যখন বলেছে লাউ বিয়ান্নাহুম আজমাইন আমি আদমের কারণে জান্নাত থেকে বের হতে হলো তো আদমের প্রত্যেকটা ছেলেকে জান্নাতের রুট থেকে আমি সরাই দিব ট্রান্সজেন্ডার দিয়া সমকাম দিয়া অধিকারের নাম দিয়া বিনোদনের নাম দিয়া শিক্ষার নাম দিয়া আর টাকা পয়সা লাগে দুনিয়াতে এসব নাম দিয়া নানা নাম দিয়া তাদেরকে জান্নাতের ট্র্যাক থেকে আমি সরাই দেবই দেব সোজা যেতে দেব না সবসময় বাঁকা যাবে এটা শয়তানের চ্যালেঞ্জ ছিল তবে শেষে বলেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন তুমি সবাইকে পারবা না আমার কিছু বান্দা থাকবে পরিমাণে কম থাকলেও সবাইকে গোমরা করতে কোনোদিন পারবা না এই জন্য শয়তানের পাস মার্ক হলো 100% মানুষকে গোমরা করা এটা সে কোনোদিনই করতে পারবে না কিছু মানুষের টিকে থাকবে এখন আপনি এই কিছু মানুষের দলে থাকবেন নাকি শয়তান অনুসারীদের দলে থাকবেন সেটা সিদ্ধান্ত আপনার আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে